যারা ইতিমধ্যেই হইচইতে বোমকেশকে মানে বোমকেশ ও পিঁজরাপোল দেখে নিয়েছেন তাদের কথা বাদই দিলাম, তারা তো দেখেই ফেলেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য কিন্তু বিশাল বড় চমক রয়েছে। কেননা ইটিভি ভারতের পর্দায় হাজির স্বয়ং বোমকেশ অনির্বাণ, অনির্বাণ রয়েছে। নমস্কার, ধন্যবাদ অনেক। একদম, এবার বলো, প্রত্যেকবারই আমরা পাচ্ছি তোমাকে, অনেককেই পাচ্ছি, আবার তোমাকেও পাচ্ছি, তো এবার নতুন নতুন করে বোমকেশকে প্রত্যেকবার তুমি আবিষ্কার করো, এবার কিভাবে আবিষ্কার করলে? হ্যাঁ, এবারেরটা অনেক দিক থেকেই আলাদা। আসলে এবারে আমাদের একটা নতুন টিম নিয়ে আমরা কাজ করেছি। প্রতীক এবার লিখেছেন স্ক্রিপ্টটা এবং চিড়িয়াখানা গল্প অবলম্বনে সেখান থেকে আমরা পিঁজরাপোল নাম রেখেছি। পিঁজরাপোল কথাটা শরদিন্দু বাবুই ব্যবহার করেছেন তার উপন্যাসে, এবং একদম নতুন পরিচালক আমাদের সুদীপ্ত, নতুন সিনেমাটোগ্রাফার, তো সকলে মিলে, আবার পুরনো লোকেরাও আছেন, সঞ্চিতা আছেন, শিবাজিদা আছেন, এবারে শুভদা এডিট করেছে, তো নতুন একটা টিম, এবং লুক অ্যান্ড ফিল বলে আমরা যেটাকে বলি আর কি সিনেমাতে, সেইটাকে অনেকটাই বদলে দেওয়া হয়েছে। ব্যোমকেশের পোশাকে একটা পরিবর্তন এসছে এবং গল্প বলার ধরনেও একটা পরিবর্তন আনা হয়েছে, যা আমরা এতদিন মানে 7 বছর ধরে যা দেখেছি সেখান থেকে একটু সরে গিয়ে অন্য রকম করে ইন এ ডিফারেন্ট লাইট ব্যোমকেশকে দেখার একটা চেষ্টা করা হয়েছে। সো এবং সেই কারণেই অভিনয়গুলো অনেকটাই বদলে বদলে গেছে, এবং মানে আমরা একটা পুরো ফ্রেশ ব্যাচ অফ অ্যাক্টার্সদের সাথে কাজ করেছি। এরা কেউ কেউ অভিজ্ঞ অভিনেতা, কেউ কেউ নয়, কেউ কেউ প্রায় একেবারে নতুন, কিন্তু মানে একদমই ফ্রেশ একটা ব্যাচ অফ অ্যাক্টার্স, তো অনেকগুলো নতুন জিনিস এবার ব্যোমকেশে আমরা অফার করতে পেরেছি দর্শককে। অজিত এবারে নতুন ভাস্বরদা রয়েছে, তো অজিতের সঙ্গে এবারে কাজ করা মানে ভাস্বরদার সঙ্গে খুবই ভালো, কারণ ভাস্বরদা এতই অভিজ্ঞ একজন অভিনেতা, সিনিয়র একজন অ্যাক্টর, মানে প্রচণ্ড ডিসিপ্লিনড এবং এত নুয়ান্সড একজন অ্যাক্টার, মানে এত ছোটো ছোটো মানে শিক্ষণীয় মানে সব ছোটো 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 কাজ করেন, সেগুলো আমাদের সিরিজ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। আমি নিজে ভীষণ, আমার সুব্রতদার সাথেও করতে খুব ভালো লাগতো, সুপ্রভাতদার সাথেও খুব ভালো লাগতো, দুজনের সঙ্গেই আমার একটা জেলিং তৈরি হয়ে গেছিলো, এবং প্রথম এপিসোডই মানে ভাস্বরদার এটা প্রথম সিজন, প্রথম এপিসোডেই আমার মনে হয় যে আমাদের ব্যোমকেশ অজিতের কেমিস্ট্রিটা কোথাও কম্প্রোমাইজড হয়নি। হ্যাঁ, মানে সেইটাই তো আসল, যে যে অভিনেতাই অভিনয় করুন কেমিস্ট্রিটা যেন ইন্ট্যাক্ট থাকে, সেটা ভাস্বরদার ক্ষেত্রে এবং আমি আমার নিজের দেখে যা মনে হয়েছে যে সেটা কোথাও হ্যাম্পার হয়নি বা তার কোনো ক্ষতি হয়নি। সম্পূর্ণাও এখানে কাজ আর কি করলো, সম্পূর্ণা বলে যে মেয়েটি সম্পূর্ণা মণ্ডল, সেই আমাকে একটা ইন্টারভিউতে পরশুদিনকে, হ্যাঁ হ্যাঁ পরশুদিনকেই বললো যে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে অনির্বাণদার সঙ্গে আমি একবার কাজ করি। এই যে পাওনাগুলো অনির্বাণকে কতটা তৃপ্ত করে বা ভালো লাগা কাজ করে অনির্বাণের? ভালো লাগে, কিন্তু সম্পূর্ণা তো খুব ভালো, খুব ভালো অভিনয় করেছে। আমি বলবো যে এই বয়সে এই ম্যাচুরিটি নিয়ে মুকুলের চরিত্র অভিনয় করা এ তো খুব সহজ নয়। পুরো যে নতুন ব্যাচটা কাজ করেছে, হ্যাঁ সবে 12-এ পড়ে এবং খুব মিষ্টি ছিল, এবং সেটে সবার কাছেই ও হচ্ছে মানে ও সব থেকে ছোট, ফলে তো সবাই ওকে একটা, হ্যাঁ কেউ মানে সন্তান স্নেহে, কেউ বোনের মতো, কেউ এর মতো সব দেখে দেখে রাখতো আর কি, সেটা দেখতে খুব ভালো লাগতো, এবং প্রচণ্ড সিরিয়াস, ওকে প্রায় প্রতিদিনই ডাকা হতো, এবং ও যেহেতু কোনো প্রতিবাদ প্রতিবাদ জানাতে পারতো না, না আমার কালকে হবে না, আমার উদিত হবে না, এসব কিচ্ছু যেহেতু বলতো না, ফলত ও সব সময় আমি প্রতিদিন যেতাম, দেখতাম হয়তো গ্রিন রুমে এখনও সবাই আসেনি বা হয়নি, সম্পূর্ণ ঠিক বসে আছে, ডিসেম্বরের শীতে একটা চাদর গায়ে দিয়ে ছোট্ট করে পুচকে মতো বসে আছে, কিন্তু যতই ছোট পুচকে এসব বলি না কেন অভিনয় রীতিমতো দড়ো, এবং আমি মানে ওর অনেক মানে ভবিষ্যতের মানে ওর কাজের জন্য শুভকামনা করি, অনেক উইশ জানাই যে, এবং আমি বিশ্বাস, আমার স্থির বিশ্বাস যে সম্পূর্ণা ভবিষ্যতে খুবই ভালো কাজ করবে, মাথা যদি ও ঠান্ডা রেখে চলে তাহলে আমরা একজন দারুণ অভিনেত্রী ওর মধ্যে থেকে পাবো। তো অনির্বাণ তো পরিচালকও বটে, অভিনেতার পাশাপাশি পরিচালকও বটে, তো অনির্বাণের হাত ধরে কি আমরা কখনো কোনো গোয়েন্দাকে পেতে পারি পরিচালনায়? আমি সেটা এখনো ভেবে দেখিনি, কিন্তু আমার এই এই নতুন যে টাইটেল ক্রিয়েটিভ ডিরেক্টর যেটাকে বলা হচ্ছে, যেটা বেসিক্যালি বাংলাতে মানে ঝালে ঝোলে অম্বলে সবেতেই নাকটা বা ঠ্যাংটা গলিয়ে রাখা আর কি, তো এই টাইটেলটাও আমি এনজয় করেছি, আমার বেশ মানে এটাতে যে আমাকে পরিচালনা করলে যে ধরনের
প্রেশারটার মধ্যে থাকতে হয়, সেই প্রেশারটা নেওয়ার জন্য এখানে ডেফিনেটলি একজন পরিচালক আছেন। মূলত যে প্রেশারটা যার উপরে গিয়ে পড়ে সেই চাপটা এখানে সুদীপ্তই নিয়েছেন, কিন্তু আমি মোটামুটি একটা ডিস্টেন্স থেকে আমার কিছু সাজেশন, আমার কিছু ওপিনিয়ন, আমার কিছু মানে এই সমস্ত স্ক্রিপ্ট লেভেল থেকেই আমি জানিয়ে এসেছি। আমি ঠিক করিনি যে আমি আদৌ গোয়েন্দা চরিত্রে এই গোয়েন্দা গল্পে কখনো পরিচালনা করব কি না, আমি কী পরিচালনা করব এরপর সেটা নিয়ে আমার খুব একটা স্পষ্ট ধারণা নেই। মানে আমার আমি তখনই পরিচালনা করব যখন আমার ন্যাচারালি একটা টেকনিক্যাল কারণ তো আছে যে আমি বলেই ছিলাম যে বল্লভপুরের পরে আমি একটু মন দিয়ে অভিনয় করতে চাই, পেট ভরে অভিনয় করতে চাই। ফলত এই 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 মানে টুকটুক টুকটুক করে বেরোচ্ছে, আবার মে মাসেই আরেকটি ছবির আসবে এবং পরপর ছবি আসতে থাকবে। বছরটায় সত্যি আমি অভিনয়ের অনেকগুলো কাজই করব, সেগুলো আস্তে আস্তে পরের বছর অবধি আসবে। তখনই পরিচালনার কাজ করব যখন দেখব যে হ্যাঁ অভিনয় করে খানিকটা তৃপ্তও লাগছে, মানে তৃপ্তিটা আসল কথা। মানে দেখা গেল যে 10টা অভিনয় করেও তৃপ্ত হলাম না, আসল কথা হচ্ছে তৃপ্তিটা। পরিচালনা তখনই করব যখন একটা গল্প মানে মনে হবে যে বলতেই হবে, মানে আর ধরে রাখা যাচ্ছে না ভেতরে, এই গল্পটা আমাকে বলা দরকার, মানে বলতেই হবে এই গল্পটা, তখন ডেফিনেটলি আমি পরিচালনা করব। সেটা গোয়েন্দা গল্প নাকি সেটা অন্য কোনো গল্প সেটা আমি এখনও মানে এখনও আমার মাথায় কিছুই নেই আর কি। একটা প্রশ্ন অনির্বাণকে, মানে সেদিনও ইচ্ছে হচ্ছিল যে করব, তবু বলি, অনেকেই আর কি ব্যোমকেশ করেছে কি, মানে যেহেতু আমরা মানে ব্যোমকেশ বললে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমেই কেন জানি না, আমার হয়, অন্যদের হয় কি না জানি না, আমার খুব অনির্বাণের মুখটা মনে পড়ে, কিন্তু অনির্বাণের কার মুখ মনে পড়ে? আবির চট্টোপাধ্যায়। আমার সব থেকে বেশি মনে পড়ে আবিদ্যার মুখ, কারণ মানে চলচ্চিত্রে সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানার পরে প্রথম চলচ্চিত্রে বড় পর্দায় ব্যোমকেশ আসে আদিম রূপু গল্পে অঞ্জন দত্তের পরিচালনায় আবিদ্যা। এবং এত দীর্ঘ দিন ধরে কনসিস্টেন্টলি প্রথমে অঞ্জনদা, তারপরে অরিন্দম শীলের পরিচালনায় এতগুলো ছবিতে অভিনয় করেছেন, আমার মাথায় ব্যোমকেশ বললে প্রাথমিকভাবে আবিদ্যার মুখটাই আসে, এবং অবশ্যই যিশুদা এবং গৌরবের মুখও আসে, কারণ ওই গৌরব পুরো অমনিবাসটা করেছিল ওরা টিভিতে, আমার গোটাটা দেখা, এবং যিশুদা যেগুলো করেছে আমার সবগুলোই দেখা, আমার সুশান্ত সিং রাজপুতের ব্যোমকেশও দেখা, আমার অজিত কুমারের ব্যোমকেশও দেখা, উত্তম কুমারের ব্যোমকেশও দেখা, উত্তম কুমারের ব্যোমকেশটার মুখটাও আমার কাছে হ্যাঁ ওই আসে আর কি, হাতে সাপটা নিয়ে ধরে। কিন্তু আমি যদি বলি যে ইনস্ট্যান্ট বাংলা চলচ্চিত্রে ব্যোমকেশ বললেই কার কথা মাথায় আসে, আবির চট্টোপাধ্যায়। আমার এই কারণে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ এতদিন পর্যন্ত যারা ব্যোমকেশ করেছেন, মানে আমি যদি অঞ্জনদার প্রথম ছবি থেকে ধরি, তাহলে মোটামুটি সবার ফেসিয়াল স্ট্রাকচার আর শরীরের যে গঠন সেটা কাছাকাছি, মানে সেটা আবিদ্যা হোক, যিশুদা হোক, আমি হই, গৌরব হোক, সবারই চেহারাটা কাছাকাছি আর কি, এমনকি যারা টেলিভিশনে করেছেন, সপ্তর্ষি রায় করেছেন, তাদের কাছাকাছি চেহারা। এই প্রথম একজন ব্যোমকেশ চরিত্রে আসবেন যিনি এই চেহারাটার প্যারামিটারটাতে পড়েন না, মানে একটা অন্য রকম চেহারা দেবের, হ্যাঁ চেহারা, মুখের গড়ন একটা অন্য রকম, সেটা দেখতে আমি খুবই উদগ্রীব হয়ে আছি, কারণ সেটা যেন নতুন টেস্ট দর্শক পাবেন না, যে একদম একটা নতুন চেহারার ব্যোমকেশকে তারা দেখবেন। এবং আই এম ভেরি হোপফুল যে মানে সেটা বেশ চমৎকার হতে চলেছে বলে আমার বিশ্বাস। হিন্দি ছবির কি অন্য কোনো কথা আছে? কিছু কি কথা? এখনো তো কিছু আসেনি, একটি করেছি, খুব আনন্দ হচ্ছে যে সেটা বেশ ব্যবসা সফল হয়েছে, অনেক মানুষ দেখেছেন। হ্যাঁ আমি বোম্বেও গেছিলাম কিছুদিন আগে, আমাদের একটা সাকসেস গ্যাদারিং মতো ছিল, সেখানেও সবার হাসি মুখ, সবাই খুব আনন্দিত। হ্যাঁ তো সে আপাতত এইটা রিলিজ করছি আর কি, এবার পরে কি আসবে আমি মানে আই রিয়েলি ডোন্ট নো। সব মিলিয়ে বাংলাও গর্বিত তোমাকে নিয়ে? না না নিশ্চয়ই আমার বাংলা গর্বিত, মানে আমি আমার তো পুঁজি এইটাই, আমার পুঁজি এই মাটি, এখানকার মানুষ, 8 বছর ধরে আমাকে এখানকার মানুষ যে আদর, যে কি বলবো, যে ভালোবাসা, যে এটা দিয়েছেন, যে সহযোগিতা, যে সাপোর্টটা দিয়েছেন আমার দর্শক, আমার বাংলার মানুষ, সেটা ছাড়া তো আমি কোথাওই পৌঁছতে পারতাম না। মানে একেবারে আমি যদি থিয়েটার থেকে শুরু করি, আমার প্রফেশনাল থিয়েটারের শুরুর দিন থেকে আজ পর্যন্ত, 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত, এতদিন ধরে এই এই রাজ্যের মানুষ, এই শহরের মানুষ আমায় যে ভালোবাসা দিয়েছেন, আমি আজকে যা যতটুকু করতে পেরেছি পারছি সেটা তাদের জন্যই। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। দর্শককে কি বলবে? দর্শককে বলবো ব্যোমকেশ সিজন 8 ব্যোমকেশ ও পিঞ্জরাপোল চিড়িয়াখানা গল্প অবলম্বনে হইচইতে স্ট্রিম করা শুরু করেছে, যেমন আমাদের আলোচনা হলো এবং আপনারাও নিশ্চয়ই কিছু গ্লিমসেস বা ট্রেলার দেখে এটা বুঝতে পেরেছেন যে এবারে আমাদের একটু নতুন কিছু অফার করার একটা চেষ্টা আমরা করেছি ইন টার্মস অফ লুক অ্যান্ড ফিল, অভিনয়, পোশাক আশাক সবটা মিলিয়েই, যেগুলো এর আগে হয়ে চলা ব্যোমকেশ সিরিজের থেকে খানিকটা আলাদা। সেই বদল আপনাদের কেমন লাগলো, আপনাদের তাতে মতামত কী, কী খারাপ লাগলো, কী ভালো লাগলো, সেইটা আপনারা সামাজিক মাধ্যমে জানান, তাহলে আমরা জানতে পারবো আপনাদের মতামত। এবং আমরা সবসময়ই চেষ্টা করি আপনাদের নতুন নতুনভাবে আনন্দ দেওয়ার, আপনাদের সমর্থন থাকলে, এমনকি আপনাদের সমালোচনাও থাকলে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। ক্যামেরা ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।